পালস পোলিও হলো একটি টিকাদান প্রচার অভিযান যা ভারতে পোলিও মাইলাইটিস নির্মূল করার জন্য 5 বছরের কম বয়সী সকল শিশুদের পোলিও ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রকল্পটি একটি বৃহৎ আকারের পালস টিকাদান কর্মসূচি এবং পোলিও মাইলাইটিসের ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে লড়াই করে। সেই লক্ষ্যে 3রা মার্চ আগরতলায় রাজ্যভিত্তিক পালস পোলিওর শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তের সহ অন্যান্যরা। আজকে তো আপনারা দেখেছেন যে আমাদের সেক্রেটারি স্যার, মাননীয় সেক্রেটারি স্যার মহোদয় কিছুক্ষণ আগে এখানে রাজ্যভিত্তিক সূচনা করেছেন। তো আমাদের যে রাজ্যে আমাদের এই 2024-এর যে টার্গেট আমাদের দেওয়া হলো গভর্নমেন্টের থেকে 3,47,282 আমাদের টার্গেট, বাচ্চার টার্গেট। এবং আমাদের এখানে বোর্ড সংখ্যা হলো 3,473। এই 3,473 বোর্ড সংখ্যাতে সবখানে পালস পোলিও খাওয়ানো হয়েছে। তো এইখানে আমাদের ভ্যাকসিনেটর যারা দিবেন তাদের সংখ্যা হলো 13,892, আর আমাদের সুপারভাইজার সংখ্যা হলো 695। তো সবাইকে আমি অনুরোধ করব তারা যাতে এই বুথগুলোতে যান, সকাল সকাল সবাই ওইখান থেকে পোলিও খাওয়াবেন আপনাদের বাচ্চাদেরকে। তো ওইটুকু বলেই আমি আজকে সবাইকে আবার এই পালস পোলিওর জন্য সবাইকে স্বাগতম জানাই। অ্যান্ড ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি ডক্টর শ্রীবাস দেবর্মা, স্টেট ইমিউনাইজেশন অফিসার, স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।